স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছি, দুটো অটোর মধ্যে লাগেজ এবং আমরা সকলে একদম সুন্দরভাবে মানে এঁটে গেছি আর কি, গোদা বাংলা ভাষায় যেটা বলে। এবার হোটেলের দিকে যাচ্ছি, ভোর তখন প্রায় 5টা বাজে, তো ভোরবেলাই দেখতে পাচ্ছি কত মানুষজন রাস্তাঘাটে আর কি চলছে আর কি। আর একদম এই যে বিচের পাশ দিয়েই আমাদের হোটেল আর কি, বিচ দেখতে পাচ্ছ, অটো থেকে বসেই দেখতে পাচ্ছি যে কত মানুষ এই মুহূর্তে মানে এই ভোর 5:30টার সময় অলরেডি বিচের ধারে চলে এসেছে, আর মানে সমুদ্রে স্নান করাও কত মানুষ শুরু করে দিয়েছে আর কি। আমরা হোটেলের দিকে যাই, হোটেলে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে আবার। আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেলের নাম কালীধাম গেস্ট হাউস। এটা ঠিক বিচের পিছন দিকটাই, খুব একটা দূরে নয়, পায়ে হেঁটে 2 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আর কি এই হোটেলে। তো হোটেলের ভেতরে যাব, হোটেলের ভেতরে গিয়ে হোটেলের রুমটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এডিট করতে বসার পর দেখছি যে আমি যে রুমের ভিডিওটা নিয়েছিলাম সেই ভিডিওটা মানে গ্যালারিতে পাওয়াই যাচ্ছে না। তো দিদিভাই সব কিছুরই একটা ব্যাকআপ রেখে দেয়, তো দিদিভাই নিজের রুমের ভিডিও ফুটেজটা নিয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা নন এসি রুম, কিন্তু আমাদের রুমটা ছিল এসি। তো এসি রুমের একই রকম রুমগুলো, সব রুমের সাইজও এরকম, এখনও এরকম ব্যালকনি আছে ছোট্ট মতো করে, তো সেখানে শুধু একটা এসি লাগানো ছিল, ব্যাস। আর কোনো ডিফারেন্স, বেসিক ডিফারেন্স রুমের মধ্যে আর কিছু নেই। টোটাল আমাদের 3টে এসি রুম আর 3টে নন এসি রুম ছিল আর কি। তো টোটাল 6টা রুম আমরা নিয়েছিলাম, যে সেই রুমের মধ্যেই দিদিভাইটা এই রুমটাই ছিল, তো সেই রুমটাই তোমাদেরকে দেখাচ্ছি। রুমের ভেতরে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দুবেলা রুম পরিষ্কার হচ্ছে, সবটাই হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ ফ্রোটো। এই মুহূর্তে আমরা চলে এসেছি পুরীর বিচে, মানে সবাই পিছনে স্নান করতে শুরু করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপের। আমরা টোটাল 22 জন এসেছি, সকলের সঙ্গে দেখা করার পর ট্রেনে তো তোমরা খালিতে দেখেই নিয়েছো যে কারা কারা আমরা এসেছি। তো এই মুহূর্তে এরা সবাই স্নান করতে নেমে গেছে, আমি একটু পরে নামবো আর কি, পরে শুরু করবো। সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, এই প্রকৃতি, মানে এখন এটাই এনজয় করছি, বাকিটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। মামন দিদিরা এদিকে স্নান করছে, আর আমি অনেকক্ষণ থেকে দূরে দেখতে পাচ্ছি একটা এরকম ছোট্ট নৌকা ঢেউয়ের মধ্যে মাঝে লুকিয়ে পড়ছে, আবার জেগে উঠছে, লুকিয়ে পড়ছে আবার জেগে উঠছে। ভীষণ মানে কি বলবো, এক্সাইটিং লাগছিল ব্যাপারটা দেখতে, এবং ভয়ও লাগছিল যে এই মানুষগুলো কি করে এই ঢেউয়ের মধ্যে দিয়ে এই নৌকাটাকে নিয়ে আসছে আর কি। তো যত ঢেউ সামনের দিকে আসছে নৌকাটাও তত এগিয়ে যাচ্ছে, আবার ঢেউয়ের মধ্যে লুকিয়েও পড়ছে। তো নৌকাটা যখন সামনে এলো, আমিও সামনে গেলাম, পাড়ে নিয়ে আসা হলো, তারপর দেখলাম সমুদ্রে জাল দিয়ে এত ঝিনুক পেয়েছে, বড় বড় ঝিনুক শঙ্খের মতো আর কি। তারপর জালটা ওরা খুলছে, জালটা খুলে দিয়ে দেখলাম ওর ভেতর থেকে কত মানে মাছ বেরোলো আর কি। এগুলো ওরা বলছিল খোকা ইলিশ, কিন্তু আমার দেখে খোকা ইলিশ মনে হয়নি। তারপর এই মাছটাকে কি বক মাছ না কি একটা বললো আর কি। তো এগুলোর মানে প্রায় 10খানা করে, 10-12টা করে পিস এক জায়গায় ভাগ করে দিচ্ছিলো, আর বলছিলো এটা 150 টাকা, এটা 100 টাকা, এরকম করে লোকজন নিচ্ছিল দেখলাম। এই যে দুপুরের লাঞ্চ হচ্ছে আর কি, তো লাঞ্চে কোথায় খাবার দাবার খেয়েছি, কীভাবে খেয়েছি না খেয়েছি, সেটা তোমাদের পরবর্তী একটা ভিডিওতে ডিটেলে বলবো। এই মুহূর্তে আমরা মোহনাতে এসেছি, প্রচুর মানে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড সুন্দর লাগছে, অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে যে কি বলবো, সবাই মিলে এসেছি। এই যে বোন আছে, বাবাই আছে, এদিকে উজান আছে, অনামিকা আছে, বাকি পুরো টিম পিছন থেকে চলে হেঁটে চলে গেছে আর কি। আমরা দেখতে যাবো হেঁটে, ওকে দেখাও না, কাঁকড়া ওই পিছন দিকে তো আছে। শোনা, এই
সঞ্জয় পুরীর একটা নাম করা এবং বিখ্যাত ডেজার্ট ছানাপোড়া, তো সেটাই টেস্ট করছে এই মুহূর্তে। খেতে খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। এরপর আমরা চলে যাব বিচের ধারে, আবার বিচে সন্ধ্যেবেলা গিয়ে সেখানে কিছু মাছ টাছ খাওয়া দাওয়া করবো, এরকমই প্ল্যানিং আছে। এই যে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি বিচের ধারে, এখানে বিভিন্ন রকমের মাছ আছে, মাছ থেকে শুরু করে কাঁকড়া আছে, সমস্তটাই সুন্দর করে ওরা যেটাই বলবো সেটাই ওরা সুন্দর করে ফ্রাই করে দেবে, যে মাছটা চাইবো সেটাই ওরা ফ্রাই করে দেবে। প্রত্যেকটার দাম আলাদা আলাদা রকমের আছে, সবগুলোর দাম এক নয়। কাঁকড়াও আছে, কাঁকড়ারও ফ্রাই এখানে পাওয়া যায়, কিন্তু ফ্রাইটা থেকে আমরা কাঁকড়া যে কষা কষা হয় সেটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য যেহেতু ইনি বানান না সেই জন্য আমরা কাঁকড়া ফ্রাইটা নিইনি। কাঁকড়া খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, তো চিংড়ি মাছের ফ্রাইটাই নেওয়া হয়েছে আমার ভাগনা ভাগ্নি, ওরা চিংড়ি মাছের ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। আর সমুদ্রের ধারে বসে এখন মানে সমুদ্রের সেই প্রাকৃতিক সৌন্দর্য, ঢেউয়ের শব্দ, এই এর মধ্যে এই চিংড়ি মাছের ফ্রাইটা খেতে যে কী ভালো লাগছে কী বলবো আর কি। এদিকে আমার উজান, সেও খাওয়ার চেষ্টা করছে, ওর মুখে একটু ভেঙে দেওয়া হয়েছে, মুখ পাগলাচ্ছে দেখেই বুঝতে পারছো আর কি। তারপর এই দোকান থেকে মানে টেনে ধরে এই খেলনাটাও নিয়েছে আর কি, আমার বোন কিনে দিয়েছে। তারপর আমি চিংড়ি মাছ ফ্রাইটা ট্রাই করছি আর খেতে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। আর সমুদ্রের ধারে বসে খেতে তো আরোই ভালো লাগছে, বাড়িতে হয়তো আমরা এরকমভাবে বানাতে পারবো কিন্তু সেই টেস্টটা কিন্তু মনে হয় পাবো না, কারণ এই এই ওই প্রাকৃতিক সৌন্দর্যের অনুভূতি নিতে নিতে আমরা চিংড়ি ফ্রাইটা খাচ্ছি এখানে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, চিংড়ি ফ্রাইয়ের প্লেট প্রতি দাম ছিল 100 টাকা, আমরা দুটো প্লেট নিয়েছিলাম আর প্লেটের মধ্যে ছিল 12টা করে চিংড়ি মাছের ফ্রাই। এই তথ্যটাও তোমাদের দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিলাম। চলো টাটা।